আসসালামু আলাইকুম। সুপ্রিয় দিনী মুসলিম ভাই বোনেরা, আপনাদের জন্য আজ হেলথ কেয়ার অ্যান্ড বিউটিফিকেশন প্রোগ্রাম থেকে ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে হেয়ার স্টাইল, ফেশিয়াল, স্কিন ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানিকিউর ও পেডিকিউর সমন্বয়। ব্রাইডাল মেকআপের আগে আমি আবার বলতেছি, ফেশিয়াল, ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে ফেশিয়াল, ব্রাইডাল মেকআপের আগে ত্বকের উপযোগী মেকআপ ব্যবহার করতে হবে। এছাড়া ফেশিয়াল এবং স্ক্রাব ব্যবহার করতে হবে, যেটা ত্বকের জন্য উপযোগী এবং ব্যবহার করতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। স্কিন ট্রিটমেন্ট, ব্রাইডাল মেকআপের পূর্বে ত্বকের যত্নের উপর বরাবর জোর দিতে হবে। যদি নিজেকে শুধুমাত্র বিয়ের দিনে নয়, সবসময় সুন্দর দেখাতে হলে সব ধরনের ত্বকের সম্পর্কে জানতে হবে এবং ত্বকের ধরন অনুযায়ী ত্বকের যত্ন নেওয়া শুরু করতে হবে। হেয়ার স্টাইল, চুলের ধরন অনুযায়ী চুলের যত্ন নিতে হবে। চুলের যে সমস্ত সমস্যা থাকে, যেমন খুশকি, চুল পড়া, রুক্ষ চুল, চুলে উকুন, চুল পাকা, এ সমস্ত সমস্যা দূর করার চেষ্টা করতে হবে। চুল কাটানোর আগে সম্ভব হলে বিউটিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় আমরা যে স্টাইলে চুল কাটতে চাই সে স্টাইলটা অনেক সময় আমাদের মানায় না, কিন্তু হয়তো আমরা সেটা বুঝতে পারি না। একজন অভিজ্ঞ বিউটিশিয়ানই শুধুমাত্র সঠিক পরামর্শ দিতে পারে। ম্যানিকিউর এবং পেডিকিউর, হাত পায়ের নিয়মিত যত্ন নেওয়া উচিত সবসময়। বিয়ের আগের এক মাসে কমপক্ষে দুবার ম্যানিকিউর পেডিকিউর করতে হবে পূর্বের উল্লেখিত পদ্ধতি। শীতকাল হলে হাত পা কোমল রাখতে গ্লিসারিন ও ভ্যাসলিন মিশিয়ে লাগাতে হবে। এছাড়া হাত ও পায়ের যত্নে নানা রকম প্যাকের কথা বলা হয়েছে, সেগুলো ব্যবহার করতে হবে। এক টুকরো পাতিলেবু দিয়ে ঘষে হাত এবং নখ পরিষ্কার করা, এতে হাত এবং নখের ময়লা পরিষ্কার হয়ে যাবে। চাইলে এর সঙ্গে চিনি মিশালে উপকার পাওয়া যাবে। পায়ের যত্নে পেডিকিউর আবশ্যক। পেডিকিউর করার সময় ফ্যাক হিসেবে ভ্যাসলিন, স্ট্রবেরি শাঁস ও দুধের মাঠা মিশিয়ে লাগালে পায়ের ত্বক ভালো লাগবে বা থাকবে। ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে হাত ও হাতের তালু মেহেদি দিয়ে ডিজাইন করা। বিয়ের কনের মুখের ত্বক যেরকম সুন্দর করে ব্রাইডাল মেকআপ করা হয় এবং হাত পায়ের ম্যানিকিউর পেডিকিউর করা হয় এবং সেই সাথে সাথে হাত এবং হাতের তালুতে মেহেদির ডিজাইন অনেক গুরুত্বপূর্ণ। বিয়ের অনুষ্ঠানে মেহেদির প্রচলন সে আদিকাল থেকে, তবে আজকাল হাত পায়ের নকশা করতে টিউব মেহেদির প্রচলনে বেশি। অনেকের ধারণা, কনের হাতের মেহেদির রং যত গাঢ় হবে
তাদের ভালোবাসার ভিত ততই মজবুত হবে। এসব মেহেদির ডিজাইনের ক্ষেত্রে ফ্যাব্রিক, স্টোন ও চুমকি ব্যবহার করা হয়, সেটা আমি ঠিক বলতে পারি না যে মেহেদির সাথে ভালোবাসার জীবনের কী সম্পর্ক। তবে এখানে আলোচনায় আসলো তাই বলা হলো আর কি। বিয়ের সঠিক পোশাক পরা। বিয়ের পোশাক নিয়ে আমাদের অনেকের মতভেদ থাকে। বিয়েতে শাড়ি বা লেহেঙ্গা যাই পরা হোক না কেন, তা যেন হয় মানানসই এবং দৃষ্টিনন্দন। কোনো বিশেষ রঙের শাড়ি পরতে হবে এমন কোনো কথা নেই। যে রঙে নিজেকে বেশি মানায় সেই রং বেছে নিতে হবে। যাদের শারীরিক গঠন রোগা তাদের জন্য ভারী শাড়ি এবং যাদের শারীরিক গঠন একটু মোটা বা গোলাকার তাদের জন্য পাতলা বা গায়ের সাথে লেগে থাকে এমন শাড়ি বেছে নিতে হবে। যাদের শারীরিক উচ্চতা বেশি তারা চড়া পায়ের শাড়ি পরলে বেশি মানাবে। যাদের দৈহিক উচ্চতা স্বাভাবিকের তুলনায় বেশি তারা চড়া পাড়ে শাড়ি পরলে বেশি মানাবে। বিয়ের ক্ষেত্রে বেনারসি শাড়ি বেশি প্রচলন। বেনারসি শাড়িতে কাতান অর্থাৎ রেশমের জমকালো কাজ করা পাড় আঁচল এক রাজকীয় ভাব রয়েছে। বেনারসি শাড়ি কাতান অর্থাৎ রেশমের জমকালো কাজ করা পাড় আঁচলের মধ্যে রাজকীয় ভাবটা সবসময় ফুটে ওঠে। তাই বর্তমান নারীরা বিয়ের ক্ষেত্রে বেনারসি শাড়িকে প্রাধান্য দিয়ে থাকে। ব্রাইডাল মেকআপ এ অলংকার সেটিং। অলংকার ছাড়া বিয়ের সাজ পরিপূর্ণতা প্রকাশ পায় না। বিয়েতে সোনার গহনা বেশি পরা হয়। বিয়েতে সাধারণত ভারী গহনা পরাই উত্তম, কেননা ভারী গহনা ছাড়া বউয়ের সৌন্দর্য প্রকাশ পায় না। বিয়ের জন্য গলায় নেকলেস, হাতে মোটা চুড়ি, কানে বড় দুল, মাথায় টিকলি এবং নাকে নোলক পরতে হয়। তাছাড়া বিভিন্ন ধরনের অলংকার রয়েছে, যেমন হাতে আংটি ও ব্রেসলেট, গলায় আর বড় হার, মাথায় তাজ ও ঝাপটা পরা যায়। শুধু সোনার নয় বরং এই গহনাগুলার উপাদিও তৈরি করা যায়। এছাড়া অনেক ধরনের গহনা গুলো জুয়েলারের দোকানে মেটেলের কিনতে পাওয়া যায়। সাধ্য অনুযায়ী বিয়ের গহনা নির্বাচন করা ভালো। ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে গ্লিটার ও ফুলের ব্যবহার। মেহেদির নকশা সাজাতে ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে গ্লিটার ব্যবহার করা হয়। এক্ষেত্রে নকশা এমনভাবে করা হয় যেন বিয়ের দিন প্রয়োজন মতো হাত দুটো সাজিয়ে তোলা যায় এবং মূল নকশায় খানিকটা অংশ এই রকমভাবে ফাঁকা রাখতে হবে যেন দুটি ডিজাইনের মতোই দেখায়। বিয়ের দিন মেহেদির আলপনার সাথে জুড়ে দিতে হবে পুঁতির পাথর কিংবা ছলমলে গ্লিটার। বিশেষ দিনের প্রতিটি মুহূর্তে জমকালো করে রাখবে রঙিন হাত দুটো। বিয়ের পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে লাগাতে হবে গ্লিটার মেহেদি। অনেকটা চকচক বা জরি বিশিষ্ট গ্লিটার মেহেদি বাজারে পাওয়া যায়, সেটা
হাতের ডিজাইনটাকে আরও মনোরম করে তুলবে। ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে ফুল একটি অবিচ্ছেদ্য অংশ, কনেকে সাজাতে গহনার পাশাপাশি প্রয়োজন ফুলও। সানাইয়ের বাজনার সাথে 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 চলতে থাকে সব আচার প্রথা। অতীতকাল থেকে কনেকে ফুল দিয়ে অত্যন্ত মোহনীয়ভাবে সাজানো হয়, তাই বর্তমানে ফুলের কোনো জোরি নেই। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়েতে কনের ক্ষেত্রে ফুলের সাজটা একটু বেশি। ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে কনেকে গহনার পাশাপাশি ফুল দিয়ে সাজানো হয়ে থাকে। গহনা নতুন বধূকে যতটা সৌন্দর্যে পরিপূর্ণ করে, তার সাথে আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে এবং জমকালো করে, যদি নতুন বধূকে ফুল দিয়ে সাজানো হয়ে থাকে। অনুষ্ঠান শেষে মেকআপ অপসারণ। মেকআপ রিমুভ করার সময় ধীরে ধীরে সেটা রিমুভ করতে হবে, কারণ মুখের ত্বক খুব সংবেদনশীল এবং খুব নরম হয়ে থাকে। মেকআপ রিমুভ করার আগে মুখ থেকে চুল সরিয়ে টেনে পেছনে চুলটা আটকাতে হবে। আঙুলের ডগায় করে সারা মুখে ক্লিনজার লাগাতে হবে। তুলোর ফ্যাডে কিছুটা ক্লিনজার লাগিয়ে প্রথমে চোখের মেকআপ তুলে ফেলতে হবে। তারপর তুলোর প্যাড দিয়ে হালকা হাতে মুখের মেকআপ তুলে ফেলতে হবে। ক্লিনজার ব্যবহার করতে না চাইলে নারকেল তেল বা বডি লোশন মুখে লাগাতে হবে। তুলোর ফ্যাড দিয়ে পানিতে ভিজিয়ে সেটা দিয়ে মুখের মেকআপ ধীরে ধীরে তুলে ফেলতে হবে। খুব বেশি জোরে ঘষাঘষি করা যাবে না। ক্লিনজার, নারকেল তেল কিংবা বডি লোশন ব্যবহার করতে না চাইলে মেকআপ রিমুভার প্যাডেল কিংবা মেকআপ রিমুভার ওয়াইপস কিনে সেটা দিয়ে মেকআপ তুলে ফেলতে হবে। মেকআপ রিমুভ করার পর ঈষৎ গরম পানি দিয়ে ভালো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। ভালো করে মুখ মুছে ফেলতে হবে। এরপর ময়েশ্চারাইজার লাগাতে হবে। আর রাতের বেলা যদি মেকআপ তোলা হয় তাহলে নাইট ক্রিম ব্যবহার করা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য এই ভিডিওতে একজন নববধূর ব্রাইডাল মেকআপ, ম্যানিকিউর, পেডিকিউর এবং হাত সাজানো এবং গহনা পরা, এরপরে ফুল লাগানো থেকে শুরু করে এভরিথিং, সব কিছু আপনাদেরকে আলোচনা করলাম এর আগের ভিডিওতে এবং এই ভিডিওতে। তো হেলথ কেয়ার অ্যান্ড বিউটিফিকেশন প্রোগ্রাম থেকে আজ এ পর্যন্ত। আপনাদের জন্য জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসান এর তাল অ্যালবাম থেকে একটি গানের দুটি লাইন গেয়ে শোনাচ্ছি। তুমি কি পারো না পারো না পারো না ওরে কথা মেনে নিতে, সেও তো তোমার মতো মানুষ, তারও কিছু বলার আছে, কেন তাকে তোমার মতামত হবে মেনে নিতে, তার অধিকার আছে সেও পারে তোমায় ফিরিয়ে দিতে, কেন তবে তাকে অ্যাসিড নামের হিরোশিমা ঢেলে দিলে, মানুষ নামের অমানুষ হয়ে
के जाओ चले, কেন তবে তাকে অ্যাসিড নামের হিরোশিমা ঢেলে দিলে, মানুষ নামের অমানুষ হয়ে আদিম যুগে যাও চলে। হয়তো ছিল স্বপ্ন তার ফুলে ভরা, হতে পারতো সে গর্বই ধরা। হয়তো ছিল স্বপ্ন তার ফুলে ভরা, হতে পারতো সে গর্ব এই ধরার। তোমার বন্ধুকে তুমি বলো না কোনো হিংসা মন্দ লালে না, কোনো হিংসা মন্দ লালে না, উপলব্ধি কি করো না, কেন তবে তাকে অ্যাসিড নামের হিরোশিমা ঢেলে দিলে, মানুষ নামের অমানুষ হয়ে আবেগে যোগ যাও চলে। দাঁড়াবে যারা পাশে অ্যাসিড দগ্ধদের, সেমিনারে সীমা বন্ধ করোনা নির্যাতিতা বোন বলছি শোনো, ভালোবাসা হারিয়ে যায়নি যেন পৃথিবী থেকে এখনো, কেন তবে তাকে অ্যাসিড নামের হিরোশিমা ঢেলে দিলে, মানুষ নামের অমানুষ হয়ে আদিমি যুগে যাও চলে। তুমি কি পারো না পারো না পারো না ওরই কথা মেনে নিতে, সেও তো তোমার মতো মানুষ, তারও কিছু বলার আছে, কেন তাকে তোমার মতামত হবে মেনে নিতে, তার অধিকার আছে সেও পারে তোমায় ফিরিয়ে দিতে, কেন তবে তাকে অ্যাসিড নামের হিরোশিমা ঢেলে দিলে, মানুষ নামের অমানুষ হয়ে আদিমি যুগে যাও চলে। কেন তবে তাকে অ্যাসিড নামের হিরোশিমা ঢেলে দিলে, আদি মানুষ নামের অমানুষ হয়ে আদিমি যুগে যাও চলে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হেলথ কেয়ার অ্যান্ড বিউটিফিকেশন প্রোগ্রাম থেকে আপনাদের জন্য আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, ভালো থাকবেন।